আচ্ছা ভাইয়া, অনেকে বলে যে উইন্ডোজ দিলে নাকি না, উইন্ডোজ করা দিলে যায়, এটা কিছু কি? হয় না, উইন্ডোজ দিলে কোনো কিছু চেঞ্জ হয় না, না চেঞ্জ হয় আইপি অ্যাড্রেস, না চেঞ্জ হয় ম্যাক অ্যাড্রেস, তো উইন্ডোজ দিয়ে কি লাভ? আচ্ছা সবাই একটু দেখো, আমরা আমরা ফাইবার ক্র্যাশের ভল্টের আমরা পুরা ফোল্ডারের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিছি, ভিউয়ার অ্যাক্সেস আছে সবার, সবাই যেটা করবা লিঙ্কটাকে কপি করে লিঙ্কটাকে ব্রাউজারে পেস্ট করবা, ব্রাউজারে পেস্ট করে পুরো সমস্ত ফোল্ডার ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার পরে সবার জন্য দিচ্ছি এটা, হ্যাঁ ফাইবার ক্যাশে যারা নতুন স্টুডেন্ট আছো তারাও ডাউনলোড করে নেবে। আচ্ছা এবার দেখো আমরা কি করব, এই যে ফোল্ডার গুলো আছে পুরোটা ডাউনলোড হওয়ার পর এই ফোল্ডার গুলোর ভিতরে বিভিন্ন বড় বড় পোর্টফোলিও আছে আমাদের, ঠিক আছে আর করে দিচ্ছি আবার। আচ্ছা যেমন এটা হচ্ছে একটা ফোল্ডারের আন্ডারে পাঁচটা পোর্টফোলিও, সবগুলো আমি একসাথে আপলোড করবো, ঠিক আছে পুরো ফোল্ডারটা নামাচ্ছি। আচ্ছা সবাই একটু খেয়াল করো, আমরা বিহ্যান্স ডট নেটে লগ ইন করবো, যাদের অ্যাকাউন্ট সবারই অ্যাকাউন্ট নাই সবাই অ্যাকাউন্ট সাইন আপ করে অ্যাকাউন্টটা করে নিবা, এবং আমার প্রোফাইলটা দেখে আমি যেভাবে সাজাইছি সেভাবে তুমি প্রোফাইলটা করবা। আমি প্রোফাইলে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার বিহান্স এর প্রোফাইল হচ্ছে behance.net/minhajulasif, তারপর আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটাতে সবাই ঢুকে আমার অ্যাকাউন্টটা দেখো, এই যেভাবে সাজানো আছে, এই যে আমি যা যা লিখছি, তারপরে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন দিছি আমার, তারপর হচ্ছে অ্যাবাউট মিতে বিভিন্ন দেখো, এই যে ইন্ট্রোতে আমি অনেক কিছু দিছি, আমি কিসের কিসের উপর কাজ করি সেই জিনিসগুলো দিছি, আমার স্কিল কি কি আছে সেগুলো দিছি, ঠিক আমারটা দেখে ফলো করে তোমরা করে ফেলতে পারো। লিঙ্কটা দিয়ে দিচ্ছি জুমের চ্যাটে, লিঙ্কটা সবাই নিয়ে নাও। আচ্ছা এখন অ্যাকাউন্ট মনে করো হয়ে গেছে আমার, ঠিক আছে এটা জাস্ট তুমি জাস্ট সাইন আপ করে নতুন করে একটা অ্যাকাউন্ট করার পর সেটাকে জাস্ট তুমি সাজাবা প্রোফাইলটাকে। এবার আমি প্রজেক্ট আপলোড করা বা পোর্টফোলিও আপলোড করাটা দেখাচ্ছি, সবাই একটু ভালো করে খেয়াল করো, আমি একটা শিট দিচ্ছি বিহ্যান্সের, আমি জাস্ট শিটটা দেখে আমি আগাবো, তোমরাও শিটটা দেখে দেখে ফলো করে করে আগাবা। বিহ্যান্সের শিটের লিঙ্কটাও জুমের চ্যাটে দেওয়া আছে। আচ্ছা শিটে দেখো কি কি লেখা আছে, সবার প্রথমে বিহ্যান্সে ঢুকলাম, সাইন আপ করলাম, সবার প্রথমে আমি ক্রিয়েটেড প্রজেক্ট লোড নিক। আচ্ছা এখানে দেখো যে ক্রিয়েট প্রজেক্ট বাটনে ক্লিক করতে বলতেছে, সো ক্রিয়েটেড প্রজেক্টে ক্লিক করলাম, ফাইন। এরপরে দেখো আপলোড অ্যান্ড ক্লিক ইমেজেস, আচ্ছা যাদের ছোট ছোট মানে আমি যেটা ডাউনলোড করছি এটা কি ছোট ছোট পোর্টফোলিও না, মানে তিন চারটা ছোট ছোট পোর্টফোলিও না, এটা কি বুঝতে পারছো? এই সবগুলো একসাথে আপলোড হবে একটা প্রজেক্টের আন্ডারে, আর যদি ফুল পেজ স্ন্যাপ হয় তাহলে একটা ফুল পেজ এক একটা প্রজেক্ট, এটা কি ক্লিয়ার? জি ভাই। অর্থাৎ তোমার যখন পোর্টফোলিও কাটছো একটা ফুল পেজ কাটছো, আর কিছু কিছু আছে তোমার সিলেক্টেড এরিয়া দিয়ে ধরো তুমি দুই তিনটা সেকশন করে করে কাটছো, ঠিক আছে যদি ছোট ছোট সেকশন হয় তখন তিনটা চারটা ছোট ছোট সেকশন মিলে একটা প্রজেক্ট হবে, আর যদি ফুল পেজ স্ক্রিনশট হয় তাহলে একটা ছবি একটা প্রজেক্ট হবে। আমার এখানে ছোট ছোট স্ন্যাপ, এই জন্য আমি ইমেজ আকারে মাল্টিপল ছবি আপলোড করব। ভাই লিংকটা দিয়ে দিন, ভাই লিংকটা দেন নাই ভাই। কিসের লিংক দিনে সব দিছি দেখো, ভাই এই যে আপনার অ্যাকাউন্টের লিংক তো পাই নাই, আবার আসে নাই, আসে নাই ভাই, লিংক আসে নাই, কিসের লিংক আসে নাই ভাই, উপরে চলে গেছে ভাই, আপনি যে লিংক আসে নাই ভাই, ড্রাইভার লিংকটা আছে, ড্রাইভার মেবি প্রাইভেট করে দেয়া ভাই, প্রাইভেট না নরমালি দিছি, কোনোটাই আসে নাই, লিংক আসে নাই, মিনাজ ভাই লিংক আসে নাই, এখানে নাই ভাই, এখানে নাই ভাই, এখানে বিএনস এর লিংকটা নাই, এই লিংকটা আছে, গুগলে সার্চ দিলে আইসা পড়ে পোর্টফোলিও লিংক দেখো, পাইছো ডট হ্যাঁ পোর্টফোলিও লিংক আছে, ওকে বিএনস এর যে আপনি আরেকটা পরে অ্যাড করে নিচ্ছি, ওয়েট
এটা তো এনিওয়ান উইথ দ্য লিংক ঠিক আছে এই যে বিএনসি লিংকটা দেখো বিএনসি শীটটা পাইছো লিংকটা দেখো তো জুমের চ্যাটে দেখতেছি না আসতেছে না কেন আসে না এই যে মাত্র দিলাম দেখো আসে নাই আসে নাই এখনো আসে নাই না ভাই আপনি মনে হয় প্রাইভেট করে রাখছেন না এটা হয়তো জুমে আসে না হয়তো ভাইয়ার লিংক তো আসে নাই আচ্ছা ওয়েট এটা নোটপ্যাডে লিংক দিছি দেখো নোটপ্যাডে লিংকটা পাও কিনা কেউ ফালাবা না লিংকটা নোটপ্যাডে লিংক পাইছো নোটপ্যাডে ঢুকে নিয়ে নাও আপনার মেসেজই দেখতেছি না এখনো ভাই আপনি তো মেসেজ আপনি একটু মেসেঞ্জারে দিয়ে দেন আমাদের মেসেঞ্জার গ্রুপে জুমের চ্যাট বক্সে দিয়ে জুমের চ্যাট বক্সে দিয়ে দেন ভাই চ্যাট বক্সে পরে ভিয়া ক্লাসরুম ক্রিয়েট করে ওখানে দিয়ে দিন পরে ভিয়া এখন পাইছো দেখো তো এখন আসছে এখন আসছে ওকে এবার দেখো পোর্টফোলিও আপলোড করতেছে হ্যাঁ ইমেজেসে ক্লিক করলাম ইমেজেসে ক্লিক করার পর আমার মাল্টিপল ছবিগুলো কই আছে কি নামে আছে জানি উইডিং হ্যাঁ উইডিং এর মধ্যে যে সবগুলো আমি একটা এই যে প্রথম চারটা আমি এটা এর নিচেটা কি দেখছো নিচেটা অনেক লম্বা ছবি না ইট উইল বি সিঙ্গেল প্রজেক্ট বাকি যেগুলো আছে এগুলো সব ছোট ছোট সেকশন ঠিক আছে এই ছোট ছোট সেকশনগুলো একসাথে আমি একটা প্রজেক্টের আন্ডারে আপলোড করতেছি এই দেখো পরপর সবগুলো ছবি চলে আসছে ক্লিয়ার আচ্ছা এরপর কি ছবিগুলো আপলোড করে ফেলছি আপলোড করার পর একটু ভালো করে খেয়াল করো স্টাইলস এন্ড ব্যাকগ্রাউন্ড মানে স্টাইলস এন্ড ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্যাপারটা কিরকম এই প্রজেক্টের একটা কালার আছে তাই না কিরকম কালার বলতো যে পিঙ্ক কালারের উপর তাই না পুরো প্রজেক্টটা পিঙ্কের উপরে হ্যাঁ আমি কি করবো দেখো যে স্টাইলসে গেলাম স্টাইলসে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালারে আমি এই যে একটা লাইট পিঙ্ক কালার চুজ করছি সেভ দিছি হ্যাঁ এরপরে একটু নিচের দিকে দেখো এই যে একটা এরকম অ্যারো বাটন আছে এটা ছোট করবে তোমার প্রজেক্টটাকে কিরকম হবে দেখো এই এমনিতে ছোট ইমেজটা আপলোডটার লিমিট ভালো হয়নি আমি ইমেজগুলো কেটে দিচ্ছি নতুন করে আবার ক্রিয়েট প্রজেক্টে যাচ্ছি এই সাইজটা ছোট হইছে তোমাদেরকে বলছিলাম 600 পিক্সেল যাতে মিনিমাম থাকে হ্যাঁ আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার আছি আমরা কি ডাইরেক্ট র ফাইলটাই আপলোড করব এখানে ইমেজ ছাড়া অন্য কোনো র ফাইল আপলোড করতে পারবো না শুধু ইমেজ মানে ইমেজের যে কাজটা করার পরে যে পিএনজি ফাইলটা এই করে পিএনজিটা আছে পিএনজিটা আপলোড করব ছবিটা আপলোড হচ্ছে হইতে থাক ততক্ষণ আমি স্টাইলে গেলাম ব্যাকগ্রাউন্ডে গিয়ে একটা কালার দিয়ে দিচ্ছি হ্যাঁ কালার টু গিয়ে লাইট পিঙ্ক সেভ 1400 পিক্সেল উইথ আচ্ছা যাই হোক আপলোড হলো আমি ব্যাকগ্রাউন্ডটা সামহাও দিতে পারতেছি না ঠিক আছে তোমরা ট্রাই করো ব্যাকগ্রাউন্ড কালার দাও যদি না হয় ফাইন এরপরে দেখো আমরা আপলোড করার সময় আমাদের একটা প্রজেক্ট টাইটেল দিতে হবে কি কি টুলস ইউজ করছি সেগুলো দিতে হবে হ্যাঁ তো দেখো এই যে আপলোড করতেছি কন্টিনিউ প্রজেক্ট টাইটেল উইডিং ওয়েবসাইট টুল ওয়ার্ডপ্রেস এন্ড এলিমেন্টর ঠিক আছে ওকে তারপর কি আছে একটু ভালো করে খেয়াল করো ক্যাটাগরিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট দিবা ঠিক আছে ক্যাটাগরি কোথায় এই যে হাউ ইউ ক্যাটাগরাইজ প্রজেক্টে ভিউ অল ফিল্ড দিলাম হাতের ডান দিকে একদম নিচে ওয়েব ডিজাইন দিয়ে দিলাম ঠিক আছে ডান ওকে ওয়েব ডিজাইনের পর কি আছে আমাদের প্রথম কাজটা শেষ এবার ডিসকভারেবিলিটিতে ক্লিক করব ডিসকভারেবিলিটি তো চেঞ্জ হয়ে গেছে এটা এখন আচ্ছা এই যে অ্যাড কো ওনার চেঞ্জ হয়েছে এটা অ্যাড কো ওনার দিলাম ওনার ঠিকই তো আছে কন্ট্রোল জেড অ্যাড কো ওনারে গিয়ে ডিসকভারেবিলিটিতে যাবা গেলাম টিমস আছে টিমসে কোডিং ভিডিও ডিসক্রিপশন লিখবা তাহলে সবার প্রজেক্ট সবাই দেখতে পাবা কোডিং ভিডিও এডুকেশন দিলাম ঠিক আছে আচ্ছা
আর কিছু দেই নাই, ঠিক আছে? তারপরে সেভ, ডান, পাবলিশ। পাবলিশ করার পর মুডবোর্ড ব্যাপারটা কি একটু বলি, এটাকে মুডবোর্ড আকারে সাজিয়ে রাখতে হবে বা কালেকশন আকারে সাজিয়ে রাখতে হবে। আমাদের কি কি সার্ভিস দিব, মনে করো ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজেস গুলো একটা মুডবোর্ডে যাবে, ফুল ওয়েবসাইট একটা মুডবোর্ডে যাবে, তারপর হচ্ছে এলিমেন্টর উইজেটস, উইজেটস এলিমেন্টর উইজেটস আরেকটা মুডবোর্ডে যাবে, ওয়েব ফর্মস আরেকটা মুডবোর্ডে যাবে, কমার্স আরেকটা মুডবোর্ডে যাবে, শপিফাই আরেকটা মুডবোর্ডে যাবে। মুডবোর্ড মানে কালেকশন। আমার এখানে প্রায় 1 থেকে 1.5 হাজার পোর্টফোলিও আছে। 1.5 হাজার পোর্টফোলিওর মধ্যে আমি এখন যেটা আপলোড করলাম এটা একটা কমপ্লিট ফুল ওয়েবসাইট, তাই না? ফুল ওয়েবসাইট নামে আমি একটা মুডবোর্ড করে সেখানে সেভ করব। এভাবে যদি আমি 10টা ফুল ওয়েবসাইট আপলোড করি, সেটা 10টা ফুল ওয়েবসাইটই একটা ফুল ওয়েবসাইট কালেকশনের মধ্যে থাকবে। ব্যাপারটা কিরকম আমি এখনই বুঝাচ্ছি। সবাই একটু দেখো, এটাকে সেভ অ্যাড টু মুডবোর্ডে ক্লিক করতে হবে। আচ্ছা, মুডবোর্ডে নিউ মুডবোর্ড ক্রিয়েট করলাম, মুডবোর্ডের নাম দিলাম ফুল ওয়েবসাইট। হ্যাঁ, তোমার নামটা দিয়ে ক্রিয়েট করলাম, ঠিক আছে? ক্রিয়েট করার পর সেভ দিবা। একটা প্রজেক্ট গেল, তাই না? এভাবে আরেকটা প্রজেক্ট ফুল ওয়েবসাইটে যাবে, আরেকটা প্রজেক্ট ফুল ওয়েবসাইটে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? তখন কি হবে, আমি যদি আমার প্রোফাইলে যাই, আমার বিহ্যান্স প্রোফাইলে, আমার বিহ্যান্স প্রোফাইলে গেলে মুডবোর্ড নামে একটা অপশন আছে। এই মুডবোর্ডে গেলে এইমাত্র যে মুডবোর্ডটা তৈরি করলাম সেখানে একটা প্রজেক্ট আছে, সেই মুডবোর্ডে আমাদের একটা প্রজেক্টই দেখা যাবে। লোড হচ্ছে না কেন? এই যে 5/17 একটা প্রজেক্টই আছে। হ্যাঁ, তোমরা যখন অনেকগুলো প্রজেক্ট আপলোড করবা, ইট উইল লুক লাইক দিস। কেমন হবে আমি একটু দেখাই। ধরো এই যে পপ আপের একটা মুডবোর্ড, এখানে দেখো অনেক অনেক পপ আপ। ক্লায়েন্টকে যখন তুমি এই পপ আপের মুডবোর্ডের লিঙ্কটা দিবা, সে দেখবে অনেক অনেক সুন্দর সুন্দর পপ আপ তোমার কালেকশনে আছে। তখন তোমাকে এখান থেকে চুজ করে একটা বলবে যে আমার এটা ভালো লাগছে, তখন তুমি ওকে ওই পপ আপটা দিয়ে দিবা, বানাই দিবা। সবাই ক্লিয়ার? ব্যাপারটা সুন্দর না? মুডবোর্ড ব্যাপারটা বুঝতে পারছো? যে দেখো অনেকগুলো কালেকশন। এভাবে প্রত্যেকটা পপ আপ তোমার একটা প্রজেক্ট হবে, ওই প্রজেক্ট গুলো একটা মুডবোর্ডের আন্ডারে থাকবে। মুডবোর্ডের ব্যাপারটা ক্লিয়ার? ভাইয়া আমি আসলে গ্রাফিক্স ডিজাইনিং করি আর কি, তো আমি কি এটা মানে লোগো এক ভাবে একটা মুডবোর্ড করব? লোগো একটা মুডবোর্ড হবে, তারপর ব্যানার যদি তৈরি করো ব্যানার একটা মুডবোর্ড হবে, ফ্লায়ার একটা মুডবোর্ড হবে। ওকে, ক্যাটাগরাইজ করে দিতে, ক্যাটাগরি আসলে রাইট। আচ্ছা, সো আমি প্রজেক্ট তৈরি করাটা হয়তো অনেকে কনফিউজ থাকতে পারো, আমি আরেকবার তৈরি করে দেখাচ্ছি। ক্রিয়েট প্রজেক্ট। হ্যাঁ, তার মানে বায়ার কে মূলত মুডবোর্ড গুলো শো করতে হয়? হ্যাঁ, মুডবোর্ডটা শো করব আমরা। বিহ্যান্স এর লিংকটা দিয়ে দিব নাকি আমাদের বিহ্যান্স এর প্রোফাইলের লিংক দিতে? মুডবোর্ড দিলে তোমার অরিজিনালি ও যা চাচ্ছে সেটাই পাইলো আর কি। বিহ্যান্স এর লিংক দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আমি চারটা একসাথে আপ করতেছি এখন, ঠিক আছে? চারটা প্রজেক্ট দেখো কি সুন্দর ভাগ ভাগ করা, আলাদা আলাদা ছোট ছোট প্রজেক্ট দেখে আমি একটা প্রজেক্টের আন্ডারে আপ করলাম। এটা একটু সময় নেবে, কি কি কাজ আবার একটু দেখো। ক্রিয়েট প্রজেক্টে গিয়ে ইমেজ দিছি, ইমেজ দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড কালারটা নিচ্ছে না সামহাও, এটা বাদ দিলাম। তারপর আমার এখানে প্রজেক্টের টাইটেল, টুল, কন্টিনিউ, প্রজেক্টের টাইটেল, উইডিং ওয়েবসাইট, টুল, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, তাই না? এলিমেন্টর। তারপরে কি এখানে, এই যে তোমার কিসে ক্যাটাগরাইজ করবো, ওয়েব ডিজাইন, ভিউ অল ফিলে গিয়ে রাইটে বটমে ওয়েব ডিজাইন, ঠিক আছে? দেন ডান হয়ে গেল। এরপর অ্যাড কো ওনার, ডিসকভারিটিতে তুমি টিমের মধ্যে এডুকেশন দিয়ে দিলাম, ডান। তারপর আমি পাবলিশ করে দিলাম প্রজেক্টটা। প্রজেক্টটা কোথায় যাবে? একটা নির্দিষ্ট মুডবোর্ডে যাবে। একটু আগে আমি ফুল ওয়েবসাইট নামে একটা মুডবোর্ড তৈরি করছি, সেখানে পাঠিয়ে দিব। কিভাবে পাঠাবো? সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে তোমার যে কটা মুডবোর্ড তৈরি করছো সবগুলো মুডবোর্ড দেখাবে। আমি আমার ফুল ওয়েবসাইট 5/17 মুডবোর্ডে সেভ করে দিলাম। অল ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? প্রত্যেকটা ল্যান্ডিং পেজ একটা প্রজেক্ট হবে, প্রত্যেকটা ল্যান্ডিং পেজ একটা 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 হবে আর কি, ঠিক আছে? সময় পাবা না কালকে থেকে ফাইবার ক্র্যাশের ক্লাস, মানে কালকে সেকেন্ড ক্লাস তোমাদের ফাইবার ক্র্যাশের 11টার সময়, রবি মঙ্গল বৃহস্পতি 11টায়
প্রতিদিন 10টা করে প্রজেক্ট আপলোড করতে থাকো, প্রতিদিন ম্যাক্সিমাম 40টা প্রজেক্ট আপলোড করতে পারবা বিহ্যান্সে। প্রতিদিন কিছু কিছু প্রজেক্ট আপলোড করো, আমরা ফাইবারে অ্যাকাউন্ট খুলবো আর দুইটা ক্লাস পরে। অ্যাকাউন্ট খোলার পর পর ক্লায়েন্টের নক আসা শুরু হবে, তখন আর এই প্রজেক্ট আপলোড করার সময় পাবা না। আচ্ছা ভাই, একটা ব্যাপার, প্রজেক্টগুলি যেগুলো আপনারা দিয়েছেন ওইগুলি কি আপ হবে? হ্যাঁ, এগুলো আপ করো। আচ্ছা আর একটা ব্যাপার।